আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন বাস মডের রিভিউ নিয়ে। তো আজকে যে বোর্ডটি রিভিউ করা হবে এটা বাংলাদেশের অন্যতম সবচেয়ে সেরা সুন্দর ফিনিশিংয়ের একটি বাস মড, যেটা হচ্ছে সৌদিয়া সিল্কি বাস, যেটাকে বাংলাদেশের অধিকাংশ মানুষই সব থেকে সুন্দর বাস বলে গণ্য করে। আর এটা হচ্ছে বাংলাদেশি সৌদিয়া পরিবহনের একটি 1J এসি বাস। আর আমরা দেখতে পারতেছি বাসটার লুকিংটা হচ্ছে অসাধারণ একটি লুকিং। আর বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের যে মড মেকার আছে, তিনিও চেষ্টা করেছেন এটাকে যতটুকু সম্ভব অতটুকু রিয়েলিস্টিক করার জন্য। আর স্ক্রিনের ফিনিশিংটাও কিন্তু অসাধারণ একটি স্ক্রিন। আর আপনারা কিন্তু স্ক্রিন এখানে একটা না দুইটা পেয়ে যাবেন, একটা দিয়ে তো আমি রিভিউ করতেছি আর একটা হচ্ছে একটু গ্রিন কালারের। আপনারা এই দুইটা স্ক্রিন প্লাস মডটা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর অনেকেই দেখবেন এই মডটা ডাউনলোড করার পরে বলবে যে মডের কন্ট্রোলিং ভালো না। আসলে গেমটা V3.7 আপডেট আসার পরে কিন্তু অটোমেটিকই টেইল ভার্সনটা কিন্তু আমরা খেলতে পারছি না, যেমনটা এইরকমভাবে আমি যেভাবে রিভিউটি করতেছি এখানে কিন্তু অনেক খারাপ হয়েছে। আমার সচরাচর কিন্তু এভাবে কিন্তু রিভিউ করলে এতটা নড়াচড়া করে না, যতটা নড়াচড়া কিন্তু V3.7 করতেছে। আসলে জানি না তারা কি বাগ ফিক্সড আপডেট দিবে কবে, তবে তারা কিন্তু প্রত্যেকবারই কিন্তু একটা না একটা ঝামেলা রেখে কিন্তু আপডেটগুলো দিয়েছিল, এবং তারা কিন্তু সর্বোচ্চ 4 বার পর্যন্ত কিন্তু V3.4 কিন্তু আপডেট দিয়েছিল, এবং তারপরে কিন্তু আবার V3.6 আসলো। এইভাবে করে করে কিন্তু তারপরে এখন V3.7 চলে আসলো, কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো আমলে নিচ্ছে না সমস্যাগুলো। হয়তোবা অনেক বড় আপডেটের কারণে হয়তোবা তাদের কাজ করতে একটু টাইম লাগবে, তবে আমরা আশাবাদী যে বাগ ফিক্সড একটি আপডেট আসবে, যেহেতু এই কন্ট্রোলে আর কি খেলা যায় না, যার কারণে কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে। আর এটা যে শুধু মেইন বাসে এবং মড বাসে এরকম মেরে, আপনি যে কোনো বাস আপনি ট্রাকেও এরকম সমস্যা পাবেন। এটা আসলে কোনো মডের সমস্যা না, এটা হচ্ছে গেম আপডেটের সমস্যা। আপডেট ভার্সন আসার পরে কিন্তু আমাদের এই কন্ট্রোলিংয়ে প্রচুর সমস্যা হয়েছে। অনেকে আছেন যে স্টিয়ারিংয়ে খেলতে পারেন না, কিন্তু এখন বাধ্য হয়ে খেলতেছেন। যেমন আমি নিজেই স্টিয়ারিংয়ে খেলতে পছন্দ করি না, কিন্তু আমাকে স্টিয়ারিং দিয়ে কিন্তু ড্রাইভ করতে হয়, কারণ টেইল ভার্সনে খুবই নড়াচড়া করে। যখন আমার 100 স্পিড হয়ে যায় তখন কিন্তু অনেক নড়াচড়া করে, এর জন্য সমস্যা হয়ে যায়। আর বাস মোডটি আপনারা দেখতে পারতেছেন এখানে, ড্যাশবোর্ডটা আমি এখন দেখাচ্ছি। তো ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর একটি ফিনিশিংয়ের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে হিনো ভেরিয়েন্টের। আর আজকে বাস মোডটি দ্বারা এই পর্যন্ত রিভিউ, আর বেশি দূর যাবো না। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ওবিভি এবং মডগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আর আমি যে ওবিভিটা দ্বারা আজকে খেলতেছি, তো এই ওবিভির লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন। একটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক, আর একটা হচ্ছে মেগা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অনেকে আছেন মেগা থেকে ডাউনলোড করতে পারেন না, তারা একটু টিউটোরিয়াল দেখে কষ্ট করে ডাউনলোড করে নেবেন, কারণ Android 12 কিন্তু আপনার একটু সমস্যা করে মডগুলো ডাউনলোড করতে গেলে, এটা Android 11-12 একটু প্রবলেম। তো যাই হোক, আজকে রিভিউটি এই পর্যন্তই। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।